হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি রাজনৈতিক দল। প্রতিবার জাতীয় নির্বাচনের আগে এই দুইটি দলের সাপোর্টারদের মধ্যে দেখা যায় তুমুল উত্তেজনা। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মধ্যে একটি কম্পারিজন করব। প্রথমেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে জেনে নেই। বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয় 23 জুন 1949 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। 1970 সাল থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হয় নৌকা। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হচ্ছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশ আওয়ামী লীগের সদর দপ্তর বঙ্গবন্ধু এভিনিউ ঢাকাতে অবস্থিত। বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগ এবং যুব শাখা যুবলীগ ছাড়াও আরো বেশ কয়েকটি শাখা রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বমোট 5 বার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে নির্বাচিত সংসদ নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে রয়েছে 300টি আসন এবং 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 9টিতে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী এবং 492টি উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনের মধ্যে 265টি আসনে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি গঠন করা হয় 1978 সালের 1 সেপ্টেম্বর। বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমানে বিএনপির চেয়ারপারসন হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছেন তারেক রহমান। বিএনপির মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে অনেকটাই বেশি জনপ্রিয়। বিএনপি এ পর্যন্ত মোট 4 বার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও রয়েছে বেশ কয়েকটি শাখা। বিএনপির ছাত্র শাখার নাম ছাত্রদল এবং যুব শাখার নাম যুবদল। বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বর্তমানে সুষ্ঠু নির্বাচনের জন্য একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। আর অবাক করার বিষয় হচ্ছে বিএনপির এই সকল কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমর্থন। জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে বিএনপির কোনো প্রার্থী নেই, কারণ বিএনপি পূর্বের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে সেই নির্বাচন বর্জন করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দলকে সমর্থন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি।